প্রিয় দর্শক, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইজি বাইকের একটা পাতি সেট নিয়ে আপনাদের মাঝে হাজির। আমি এই বিষয়টা আমি কি বলতে চাচ্ছি, এই পাতিটা নিয়ে আমি আপনারা ভালো করে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে যদি আপনারা শুনেন, তাহলে আশা করি আপনারা এটার একটা বিহিত পেয়ে যাবেন। তাহলে শুরু করি। আমি কি বলতে যাচ্ছি, এখানে আমাদের যে ওটুগুলার যে আমরা অনেকেই পাতি লাগাই, আসলে পাতিগুলা কেউ কেউ 9টা 10টা 12টা এরকম লাগিয়ে থাকি। আসলে সেক্ষেত্রে গাড়িটা যদি আপনার 12টা পাতি হয়ে যায় আপনার গাড়িতে লাগান, তাহলে কিন্তু আপনার সেই গাড়িটা তবদা হয়ে যাবে। সেটা আপনি এমনভাবে চালাবেন, মনে করবেন যে আপনার পাশে 2-3 জন লোক উঠছে এই গাড়িটার মধ্যে, এরকম লাগবে। কেননা আপনি লক্ষ্য করে দেখেন, এই পাতিগুলো যখন লাগান তাহলে এই গাড়িটা কিন্তু অনেকটা ভারী হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, আর আপনারা বলতে পারেন যে পাতিগুলো এরকম না লাগাইলে তোমার গাড়ি চলে না, আমরা এই বাঙ্গা রাস্তা, আসলে আপনাদের বাঙ্গা রাস্তা ঠিক আছে, কিন্তু আপনি আসলে লক্ষ্য করে দেখেন আপনার যেগুলো পাতি রয়েছে আপনার পাতিটা বাঙ্গে না দেখিয়ে আপনি কিন্তু আরও পাতি এখানে জয়েন লাগাই নেন। ঠিক এই ভুলটা আপনারা করবেন না। আপনারা এই পাতিগুলোর মাধ্যমে আপনারা চেক করে নেবেন যে কোনগুলো পাতি আপনার নর্মাল হয়ে গেছে, মানে আপনার পাতিগুলো এমন আছে যে গুলা পাতি নর্মাল হয়েছে, সেগুলো আপনাকে পাতিগুলো কুলে নিতে হবে। কুলে নিয়ে আপনাদেরকে ভালো পাতি, যেগুলো বাজারে কিন্তু অনেক ধরনের পাতি কিনতে পাওয়া যায়, সেইগুলো পাতি দিয়ে আপনারা লাগাবেন না। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করে দেখেন, আমরা আসলে বাজারে এগুলা এই যে এরকম লোহা পাতি অনেক দোকানে কিনতে পাবেন, আসলে এগুলো হচ্ছে বাংলাদেশি পাতি। আপনারা বলেও এই কাজটা করবেন না, আমাদের বাংলাদেশে যেগুলো পাতিগুলো রয়েছে এইগুলো পাতি লাগালে আপনাদের গাড়িটা আসলে কোনোটাই কাজে আসবে না। আমি বলবো আপনারা এশিয়ান নামে একটা পাতি রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 নম্বরটা লাগানোর চেষ্টা করবেন। সেটার মাধ্যমে লাগাইলে আশা করি না 100% গ্যারেন্টি আমি দিতে পারি, আপনারা সেই পাতিটা লাগায় চালাইলে অন্য পাতির চেয়েও আপনি খুবই উপকারী পাবেন। তাহলে আমি এখন এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা যেগুলো পাতি নর্মাল হয়ে যাবে সেগুলো পাতি বেছে বেছে পালিয়ে তারপরে আপনি ওই 60টা পাতি রাখতে পারবেন, 60টা পাতি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। আর যদি আপনার এলাকায় কোনো ধরনের বেশি ভাঙ্গা রাস্তা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 9টার উপরে পাতি আপনি লাগাবেন না, সেক্ষেত্রে আপনার গাড়িটা জাঁকি দিবে না, এই পাতির কারণে আপনার জাঁকি দিবে না। 100% আমি নিজে বলছি, আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা লাগিয়ে দেখবেন, তারপরে যদি আপনার এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনি আমার যে এই কমেন্টে জানাবেন, আমি বলে দিব কোন বায়ের কী সমস্যা হচ্ছে। তাহলে চলুন আমি আরও বিষয়গুলো বলে দিচ্ছি। এখানে পাতি কিন্তু আপনারা ভালোভাবে বেছে বেছে নিতে হবে, কোনগুলো পাতি আপনাকে দেখতে হবে হালকা।